same word used as different parts of speech. অর্থাৎ একই ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো প্রিপজিশন, কখনো আবার ভার্ব। মানে হচ্ছে সে একটা বহুরূপী ওয়ার্ড, অর্থাৎ সে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। তো এখন আমরা দেখব এই ক্লাসে যে ডাউন ওয়ার্ডটা কীভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। দেখেন ফার্স্ট সেন্টেন্স, উই হ্যাভ, আমাদের আছে, কি আছে, আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন, উঠানামা। তবে এখানে উঠানামা মানে এই না যে উঠবো আর নামবো, এখানে উত্থান পতন মানে হচ্ছে কখনো জীবনে সুখ, কখনো জীবনে দুঃখ, সব কিছু মিলিয়েই কি আমাদের জীবন। তো আমাদের আছে উত্থান পতন ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, আমাদের জীবনে সবারই উত্থান পতন আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে এই ডাউন ওয়ার্ডটা কী হবে, কোন পার্টস অফ স্পিচ। দেখেন উই হ্যাভ, আমাদের আছে, এখানে হ্যাভ হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব। প্রশ্ন করি কি আছে, আমাদের আছে বুঝলাম, কি আছে, উত্থান পতন। তো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমাদের আছে কি আছে, উত্থান আছে, পতন আছে, ঠিক আছে। তো এটা কি হবে এখানে, এটা এখানে অবজেক্ট, এটাও এখানে অবজেক্ট, এটাও এখানে অবজেক্ট। এখন ইংলিশ গ্রামার বলে যে যেই ওয়ার্ড অবজেক্ট হবে সে অবশ্যই নাউন হবে, নাউন বা প্রোনাউন হবে। এখন যেহেতু এটা এখানে প্রোনাউন হতে পারে না, এটা এখানে অবশ্যই নাউন হবে, বুঝতে পেরেছেন। সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে, অন্য কিছু হবে না। তাহলে এজন্য আমি বলছি এটা এখানে নাউন। আবার দেখেন হাবিব কেম ফ্রম ডাউন, হাবিব কেম, হাবিব আসলো, ফ্রম ডাউন, নিচ থেকে, অর্থাৎ হাবিব নিচ থেকে এসেছে। তো এখানে ফ্রম কি বলুন তো, এখানে ফ্রম হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, ঠিক আছে। তো প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে এটা অবশ্যই নাউন হবে। তো এটা এখানে নাউন, জাস্ট মনে রাখবেন যে প্রেপোজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রেপোজিশনের পরে নাউন বসে। এরপর দেখেন হি ওয়েন্ট ডাউন, সে নিচে গেল ফর সাম ফুড, কিছু খাবারের জন্য, সে কিছু খাবারের জন্য নিচে গেল। হি ওয়েন্ট, সে গেল, কোথায় গেল, নিচে গেল। আমরা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তো সে গেল, কোথায় গেল, নিচে গেল, এটা এখানে অ্যাডভার্ব, দেখেছেন, নাউন অ্যাডভার্ব একই ওয়ার্ড। আবার দেখেন আম ফিলিং ডাউন, আমি একটু স্যাড ফিল করছি, আমি একটু ডিপ্রেশন ফিল করতেছি আর কি। তো আম ফিলিং ডাউন, আমি একটু ডাউন ফিল করছি। তো এখন দেখেন এখানে এই ডাউন ওয়ার্ডটা মানে আমার সম্পর্কে ডিসক্রাইব করতেছে, অর্থাৎ এটা এখানে সরাসরি এই আই প্রোনাউনটাকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে, আমার সম্পর্কে তথ্য দিচ্ছে। আমি কি ফিল করতেছি, আমি ডাউন ফিল করছি, আমি স্যাড ফিল করছি, আমি একটু বিষণ্ণতা ফিল করছি। তো এটা এখানে কি হবে, এটা এখানে অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছেন। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ড কোনো কিছু ডিসক্রাইব করে বা বর্ণনা করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা এখন দেখেন দে ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, দে ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, তারা গেল, তারা সিঁড়ির নিচ দিয়ে গেল। এখন বলুন তো এখানে এটা কি হবে, এটা এখানে প্রেপোজিশন, এখানে কি হবে প্রেপোজিশন, কেন বলুন তো। দে ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, তারা সিঁড়ির নিচ দিয়ে গেল, তারা গেল সিঁড়ির নিচ দিয়ে। একটা প্রেপোজিশন সবসময় মানে কোনো একটা জায়গার নিচ দিয়ে, উপর দিয়ে, পাশে দিয়ে, কোনো একটা কিছুর অবস্থান বা কোনো গতি, এরকম অর্থে কিন্তু প্রেপোজিশনটা ইউজ করা হয়। তাহলে এখানে এটা কি হবে, এটা হবে এখানে প্রেপোজিশন। ওকে,
They went down the stair. তারা সিঁড়ির নিচ দিয়ে গেল। সিঁড়ির নিচ দিয়ে উপর দিয়ে এরকম মিন করতে প্রেপোজিশন ইউজ করা হয়। এরপর দেখেন দে স দ্য ডাউন স্টেয়ার। তারা দেখেছিল, দে স তারা দেখেছিল, কী দেখেছিল? দ্য ডাউন স্টেয়ার, তারা নিচের সিঁড়িটা দেখেছিল। তাহলে দেখেন দা এখানে আর্টিকেল, স্টেয়ার এখানে নাউন। মনে রাখবেন যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। বুঝতে পেরেছেন? অ্যাডজেক্টিভ হবে। দে ওয়েন্ট দ্য ডাউন স্টেয়ার, ডাউন স্টেয়ার, এখানে ডাউনটা স্টেয়ারটাকে ডিসক্রাইব করছে। এখানে নাউন না, তো নাউনকে ডিসক্রাইব করলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আবার দেখেন হি ডাউন্ড দ্য টি, এখানে ডাউন হবে। হি ডাউন্ড দ্য টি, সে চাটা ফেলে দিল, সে চাটা ফেলে দিল। অ্যান অর্ডার্ড অ্যানাদার, এবং আরেকটা চা অর্ডার করলো। তাহলে দেখেন হি ডাউন্ড, সে ফেলে দিল, সাবজেক্ট ভার্ব, এটা এখানে ভার্ব, এটা কি এখানে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে কি হলো, এখানে এটা ভার্ব হলো। তাহলে এখানে ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, আবার এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। দেখেছেন কত রকম ওয়েতে একটা ওয়ার্ড বসতে পারে। এখন একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন হচ্ছে খুড়ি গো ডাউন, খুড়ি গো ডাউন। এই সেন্টেন্সের মধ্যে ডাউন ওয়ার্ডটা কী হবে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ওয়ার্ডের পার্সপিস পিস আইডেন্টিফিকেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।